সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনাদের যদি এলআইসিতে পলিসি করা থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু দুটো বিরাট বড় আপডেট বন্ধুরা। প্রথম আপডেটটি আপনাদের জন্য যতটা ইম্পর্টেন্ট, দ্বিতীয় আপডেটটি কিন্তু আপনাদের জন্য ততটাই বড় সুখবর। সেই জন্য আপডেট দুটো কিন্তু খুবই ভালো করে জানবেন বন্ধুরা। মধ্যখান থেকে ভিডিওটিকে স্কিপ করবেন না বা ভাগাবেন না, দু তিন মিনিটের ভিডিও, পুরোটা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জন্য একটা সার্ভে, অবশ্যই সেই সার্ভেতে অংশগ্রহণ করবেন, তাহলে আপনাদের জেনে নলেজ একটু হলেও বাড়বে। প্রশ্নটি হলো এলআইসি এর ফুল ফর্ম কী, অর্থাৎ এলআইসির ফুল ফর্ম কী, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম যে আপডেটটি জারি করা হয়েছে এলআইসির পক্ষ থেকে, সেই আপডেটটি হলো এলআইসির প্রিমিয়ামে SMS পেয়েছেন কি। যদি না পেয়ে থাকেন তাহলে জেনে নিন জরুরি তথ্য। আপনি এলআইসি গ্রাহক তাহলে একটি SMS নিশ্চয়ই পাবেন। এলআইসি তার গ্রাহকদের একটি SMS পাঠাবে পয়লা মার্চ থেকে। SMS-এর মাধ্যমে পলিসি হোল্ডারদের প্রিমিয়াম সম্পর্কে জরুরি তথ্য জানাবে জীবন বীমা নিগম। সংস্থার তরফে জানানো হয়েছে প্রিমিয়াম দেওয়ার সময় হলে এলআইসি তাদের গ্রাহকদের রিমাইন্ডার দেবে। তার জন্য কিন্তু আপনার নম্বর এলআইসিতে রেজিস্টার করতে হবে। অর্থাৎ আপনি যদি এলআইসিতে আপনার নম্বর রেজিস্টার না করে থাকেন তাহলে তৎক্ষণাৎ গিয়ে কিন্তু আপনার যে নাম্বারটি সচল আছে সেই নাম্বারটিকে কিন্তু অবশ্যই এলআইসিতে রেজিস্টার করিয়ে নিন। কারণ এখন থেকে আপনার কোন পলিসিতে কত টাকা দিতে হবে বা কোন পলিসি ল্যাপস হয়ে যাবে বা কোন পলিসিতে আপনি কত টাকা পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখন আপনি SMS-এর মারফত পেয়ে যাবেন। SMS না পেলে বুঝবেন এলআইসিতে আপনার নম্বরটি রেজিস্টার করা নেই। এই বিষয়ে বিস্তারিত জানতে এলআইসি শাখায় যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যে এলআইসি হোল্ডারদের SMS পাঠানো কিন্তু শুরু করেছে সংস্থা। তাতে লেখা থাকছে পয়লা মার্চ থেকে গ্রাহকদের প্রিমিয়াম মেটানোর তারিখের সম্বন্ধে বিশদে জানানো থাকবে সেই SMS-এ। এলআইসির তে মোবাইল নম্বর রেজিস্টার করতে হলে এজেন্টকে ডাকতে পারেন কিংবা এলআইসির ওয়েবসাইটে গিয়ে এখানে যে URL-টি দেখছেন সেই URL-টিতে গেলে পরে আপনি কিন্তু আপনার নম্বরটি রেজিস্টার করাতে পারবেন, অথবা যে স্ক্রিনে যে আপনি নম্বরটি দেখছেন সেই নম্বরে কিন্তু আপনি ফোন করতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে সুখবরটি জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে আপনারা দেখছেন কিন্তু দেখার পরে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের লাইক শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। দ্বিতীয় সুখবর অনুযায়ী কিন্তু এলআইসি এখন থেকে ব্যাঙ্ক হতে চলেছে, অর্থাৎ আইডি বদলনে ওয়ালা হ্যায় IDBI ব্যাঙ্ক কা নাম, নয়া নাম কা ইয়ে হ্যায় প্রস্তাব। বন্ধুরা, আমরা সবাই জানি যে IDBI ব্যাঙ্কের 51% শেয়ার কিনে নিয়েছে এলআইসি। এখন থেকে IDBI ব্যাঙ্ক কিন্তু তাদের নাম চেঞ্জ করতে যাচ্ছে। খুব সম্ভবত সেই নাম কিন্তু হতে যাচ্ছে এলআইসি ব্যাঙ্ক, অর্থাৎ আপনাদের এলআইসি কিন্তু এখন ব্যাঙ্ক হতে যাচ্ছে, কারণ এলআইসি কিন্তু IDBI ব্যাঙ্কের 51% শেয়ার কিনে নিয়েছে এবং তার ফলে কিন্তু এলআইসি এখন ব্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ কিছুদিন পর থেকে কিন্তু আপনি ব্যাঙ্কের সমস্ত কাজ করতে পারবেন এলআইসির মাধ্যমে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট, কারেন্ট ডিপোজিট, রেকারিং ডিপোজিট সবই কিন্তু এখন থেকে আপনারা পেয়ে যাবেন এলআইসি থেকেই। তো বন্ধুরা, এই দুটো ইম্পর্টেন্ট নিউজ যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে এক্ষুনি শেয়ার করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। আর বন্ধুরা, দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।